আমাদের আকীদা কি নবী মরে গেছে না নবী জিন্দা আছে বারজাখের জমিনে? জোরে বলুন, মরে গেছে না জিন্দা আছে? বর্তমান সময়ে কিছু আহলে সমাজ যারা আহলে হাদিস থেকে সাইগে বলে দাবি করে, তারা সব সময় বলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরে গেছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে চলে গেছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোন উম্মাত উম্মাতানির কাছে আর আসতে পারে না। ওরে ভাইরা বাবাজিরা, নবীর উম্মাত উম্মাতানি আমার নবী, একজন আলেম বলছে আমার নবী ফুরফুরে শরীফে এসেছিল, আমার নবীর আর খেয়ে দে কাজ নাই, আমার নবী আর জায়গা খুঁজে পাই নাই, আমার নবী ফুরফুরা শরীফে আসতে গেছিল। আমি এই আলেমটাকে বর্তমান সময়ে এই যে ওয়াজটা বর্তমান সময়ে ওই আলেমটাকে পরিষ্কার হবে কোরআন ও হাদিস থেকে দলিল সম্পন্ন কিছু আলাপ আলোচনা আপনাদেরকে বোঝাতে চাই, ভালো করে বোঝানো ওই আলেমটার কানে পৌঁছে দিতে চাই। আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাজি আশরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফুসুরাতি। এই হাদিস আর আল্লাহর কোরআন থেকে খুব ভালো করে বুঝুন, আমার নবী ফুরফুরা শরীফে গে ইন্তেকালের পরে মদিনা শরীফ থেকে আসার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন বাবু, খুব ভালো করে বুঝুন। জি জি বাবু, আপনাদের অনেকের জানা হয়তো অনেকের জানা নাই, ভালো করে বুঝুন। আচ্ছা, আমাদের ইন্ডিয়ায় দেওবন্দ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? দেওবন্দ বলে একটা জায়গা আছে, ওই দেওবন্দে একটা মাদ্রাসা আছে যেটা ভারতবর্ষের এক নাম্বার বড় দিক থেকে মাদ্রাসা। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এই দেওবন্দ মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠিত করেছিল ইনি হলেন তবলিগ জামাতের একজন বড় শায়খ, বড় আলেম, বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর নবীর হাদিস ভালো করে বুঝুন, নবী বলছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সুরাতি। ওগো আমার গরীব নবীর গরীব উম্মত উম্মতানি, আমি নবী কবরের জমিনে চলে এলাম, তবে কেউ মনে করে না আমি নবী মরে গেছি, আমি নবী শেষ হয়ে গেছি, আমার মরণটা তোমাদের মরণের মতো মরণ নাই, কারণ তোমরা অটো করে যাবে, তোমরা বাসে করে যাবে, তোমরা টেকারে করে যাবে, তোমরা নৌকা করে যাবে, যে যেখানেই থাকুক না কেন হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে জিজ্ঞাসা করবে, আমার নবী যদি হ্যাঁ বলে তবে আমার নবীর জান মুবারক কবজ করে নেবে। আরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় কোন মানুষ যারা গোয়েন কবরে গেছে খবর আছে নাকি? আব্দুল খালেক, আব্দুল লতিফ, আব্দুল জব্বার, আব্দুল করিম এরা যখন কবরে গেছে দুদিন আগে থেকে ওই আজরাইল একটা চিঠি পত্র কিছু পাঠিয়েছিল? লতিফ না না, গত পরশু দিন যাবো তোর বাড়ি, এরকম হয়েছিল নবীর বেলায়? হয়েছিল না হয়নি? জোরে বলো, বিশ্বাস করেন আহলে হাদিসদের একটা হাদিস থেকে আর ওরা শুধু বলে বাহাস কর, বাহাস হবে, বাহাস হবে। আরে পাগল খবর নিয়ে দে, এখান থেকে আমার দাদা হুজুর কেবলা 70-80 বছর আগে তোদের যত শায়খ ছিল, তোদের যত আলেম ছিল, 14 গোষ্ঠী সহ ধরে আমার দাদা হুজুর তোদের আলেমদের 14 বার নয় শত বার হারিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবু ভালো করে বোঝেন, যেটা আমি বোঝাতে চাচ্ছি, নবী বলছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান কি? জোরে বলো, ফা ইন্না
শয়তানু লা ইয়াতামাসালু ফি সুরাতি। এই হাদিসটা বোঝানোর জন্য বলি, ভালো করে আপনাদের এলাকার কোন একজন মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে এলাকার মানুষদের এক জায়গায় করে মিষ্টি বিলাচ্ছে, কি করছে? মিষ্টি দিচ্ছে। খবর কি না? তুই মিষ্টি দিচ্ছিস কেন? বলে বিশ্বাস কর, কালকে রাত্রিবেলা আমি যে স্বপ্নে দেখেছি না, এই স্বপ্ন আমি দেখে এত খুশি হয়েছি তাই সবাইকে মিষ্টি বিলিয়ে মানে মিষ্টি বিলিয়ে বিলিয়ে দিচ্ছি। তা কি স্বপ্ন তুমি দেখেছ? বলে বিশ্বাস কর, আমি না একটু পার্টি করি তো, আমি গত রাতে স্বপ্ন দেখছি ওই কালীঘাটের যে খালা আছে মমতা, ও মরে গেছে, পশ্চিমবাংলার সব মানুষ মিলে আমাকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দিয়েছে। তাহলে ওই স্বপ্নটা মিথ্যা হবে, তার কারণ শয়তান পৃথিবীর সবার সুরাত ধারণ করতে পারে কেবল মাত্র একজন ছাড়া। নাম কি? জোরে বলে, কার কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা রাতের বেলায় ঘুমিয়ে পড়বে, বিশ্বের মানুষ যাকেই মনে করেন না কেন, এই বিশ্বের যে কোনো মানুষ, গুজরাটি, মিরাটি, মারাঠি, বাঙালি, বিহারি, কুচবিহারি, আহমেদাবাদি, সেকেন্দারাবাদি, হায়দ্রাবাদি, মুর্শিদাবাদি, কানপুর, নাগপুর, জয়পুর, দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর, হাওড়া জেলার পরে আছে দুটো মেদিনীপুর, যেখানকার মানুষ হোক না কেন, রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়ে যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, আপনি যদি কোনো নেতাকে মহব্বত করেন ঘুমিয়ে ঘুমিয়ে তার স্বপ্ন দেখবেন, আপনি যদি কোনো নায়ক নায়িকাকে আপনি যদি মহব্বত করেন ঘুমিয়ে ঘুমিয়ে তার স্বপ্ন দেখবেন, আপনি যদি ওই পাড়ার সখিনাকে যদি ভালোবেসে থাকেন ঘুমিয়ে ঘুমিয়ে এই পাড়ার ছেলে ওই পাড়ার মেয়ের ভালোবাসবে। মনে রাখুন, মনে রাখো, নবীর উম্মত উম্মতেরা, যদি মনে করেন ওই যে আমার কলকাতার টালিগঞ্জ এলাকায় বাড়ি, রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিককে অনেক বেশি ভালোবাসে, পছন্দ করে, দেখতে ভালো লাগে, রাতের বেলায় স্বপ্ন দেখেছে আর সকাল বেলায় বন্ধুকে বলছে, রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে আই লাভ বলে একটা গালে চুমু দিয়েছে, সত্যি হবে? মানে এক কথায় বোঝাতে চাচ্ছি সব মিথ্যা, সবে মিথ্যা। আর আপনাদের ওই যে কোনার দিকে একটা কুড়ে ঘর, একটা মাটির ঘর, একটা খড়ের ঘর, একটা টালির ঘর, ওই ঘরে একটা নামাজি মানুষ আছে, পুরো মুঠো মানুষ, টুকটুক করে লাঠি নিয়ে হেঁটে হেঁটে যায়, পানি হলে হাঁটতে পারে না, পিছলে পড়ে যায়, এই রকম একটা বুড়ো মানুষ, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরিয়ে যায় কিন্তু নামাজ রোজা সুন্দরভাবে সারা শরীয়তের উপরে চলে আর দুরুদের উপরে, দুরুদ শরীফের উপরে আমল করে। নবী বলছে, মানার আনি ফিল মানামি ফাকাদ রআনি ফাইন্না শাইতানু লা ইতামাসালু ফি সুরাতি, যে উম্মাত উম্মাতানি আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমাকে আপন মনে করবে, আমি নবী মদিনা থেকে জানিয়ে দিলাম, ওই মানুষটার ঘুমের মাধ্যমে আমি নবী স্বপ্নে দিদার করে নেব। আর জোরে বলে না, সুবহানাল্লাহ। পরের হাদিসে নবী আবারও বলছে, মান রআনি ফিল মানামি ফাকাদ রআল হক। হক মানে কি? জোরে বলো, এই ভালো করে বোঝে, হক মানে কি? হক মানে কি বাবু? এই ওখানে কিছু একটা হচ্ছে কি? আমার দিকে খেয়াল করে বাবু, হক মানে আমরা কি বুঝি? বলেন বলেন বলেন। মান রআনি ফিল মানামি ফাকাদ রআল হক। নবী বলছে, আমার যে গরিব উম্মাত উম্মাতানি ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আমাকে দিদার করবে, ওই মানুষটা যদি মনে মনে করে, ওই মানুষটা যদি কাউকে বলে আমি রাতের বেলায় একটা মানবের সাথে দেখা করেছিলাম, তিনি আর অন্য কেউ নয়, আমার মনে হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। আমার নবী বলে, ওইটা তোমরা বিশ্বাস করে নাও, কারণ ফাইন্না শাইতান, শয়তান কখনো আমি নবী আমার সুরাত ধারণ করতে পারে না। তাহলে বাবু,
আমরা যখন জানি ভালো করে বোঝে, আমরা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি, যে স্বপ্ন গুলো মিথ্যা হয় সেইগুলো তো শয়তানের তরফ থেকে, মানে স্বপ্নের মাধ্যমে সুরাতটা নিয়ে, মানুষের সুরাত নিয়ে কে ওই স্বপ্নটা দেখায়? শয়তান। এই কে দেখায়? জোরে বল। শ্বশুর বাড়ির বংশ খুঁজলে তো হরিপদ ম্যানওয়ালা দুটো পিঁড়ির পরে বেরিয়ে যাবে। কথা ঠিক না? ভালো করে বলে। আমি নবী তোমাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছি এই জায়গাটায় তুমি একটা মাদ্রাসা করবে, আর আমি নবী যে নকশাটা দিয়ে দেব এই নকশা অনুযায়ী তুমি দেবন মাদ্রাসাটা তৈরি করবে। খুব ভালো করে বোঝেন। এখন উনি ঘুমের মাধ্যমে দেখছে যে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসূলুল্লাহ একটা লাঠি নিয়ে ওই দেবন মাদ্রাসার নকশাটা সুন্দর ভাবে এঁকে দিচ্ছে, আর সকালবেলায় ওই হুজুর ঘুম থেকে উঠে স্বয়ং আল্লাহর নবীর লাঠির যে দাগটা কেটে দিয়ে গেছিল ওই দাগটা চামড়ার চোখে দেখতে পেয়েছিল। জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে নবী যদি স্বপ্নের মাধ্যমে এসে দেবন মাদ্রাসার নকশাটা নবী যদি এসে খুলে দিয়ে দিতে পারে, তা আমার নবী আমার দাদা হুজুর কেবলার মহাব্বতে ফুরফুরা শরীফের টিনের আটচালে আসতে পারে না? জোরে বলেন। পারে না? এই ভালো করে বোঝো। এখানে আল্লাহর নবীর একটা হাদিস প্রথমে আলোচনা করলাম, এবারে আসুন আল্লাহর কোরআন শরীফ থেকে আলোচনা। আল্লাহর কোরআন শরীফ থেকে আমি দুটো মসজিদের নাম বলে এসেছিলাম, একটা মসজিদুল আকসা আর মসজিদুল হারাম। ভালো করে নবীর মিরাজের ওয়াজ কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখাবেন? নারাই তাকবীর। একটু হাত তুলে দেখান, নবীর মিরাজের ওয়াজ শুনেছেন? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি তাও টেনে টুনে লিয়ে যাচ্ছি, তোমাদের সুরের হুজুরে আমার পরে আসবে শাহান আওয়াজ ভাই, উনি কি করবে আল্লাহ ভালো জানে। খুব ভালো করে বলছে, আমার দিকে খেয়াল করে। আর অধিকাংশ জায়গায় দেখেছি যেখানে খুব একটু ভালো করে জলসা মাহফিলটা একটু প্রোগ্রাম করে মাইকটা গিয়ে দেখি খুব খারাপ, আর আমাদের বাস পড়ে যায়, পুরো সিজনের ওয়াজ উঠে যায়। ভালো করে বলছেন, খেয়াল করে। আমি যেটা বোঝাতে যাচ্ছি বাবা, কি যেন বলছিলাম, মিরাজের ওয়াজ আপনারা কে কে শুনেছেন একটু হাত তুলে দেখেন, আমার ওয়াজ করতে সহজ হবে, সুবিধা হবে। মাশাআল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, মক্কা মদিনা শরীফ, নারাই তাকবীর। আচ্ছা, আমার নবী জিন্দা অবস্থায়, আমার নবী জিন্দা অবস্থায় মেরাজে গেছিল নাকি? ওই যে দিনটা ছিল রজব মাসে, জোরে বলেন, 27 তারিখ। খুব ভালো, খুব ভালো। ভাইরা বাবা জিরা নবীর উম্মত উম্মতানি জাহান হাদিসের আলেম দ্বারা শুধুমাত্র আমার উদ্দেশ্য হলো আমি বাংলা সমাজের মানুষের কাছে একটা হাইলাইট হব, তাই হাইলাইট হওয়ার জন্য খোঁচা মারার জায়গা কোনো জায়গায় খুঁজে পাইনি, স্বয়ং আমার নবীকে খোঁচা মেরেছে, বাংলার মানুষের কাছে কলেমা পেয়েছে, বাংলার মানুষের কাছে ঈমান আকীদা পেয়েছে, আমার দাদা হুজুরের পিছনে লেগে মানুষের সমাজে হাইলাইট হতে চেয়েছে। খুব ভালো করে বুঝুন, একটা ছেলে স্কুলে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে 1 নম্বর হয়ে গ্রামে সমাজের মানুষের কাছে হাইলাইট হয়, আর একটা ছেলে স্কুলে না পড়ে, আর একটা ছেলে স্কুলে না পড়ে অজ্ঞ মূর্খ জাহেল হয়ে স্কুলটাকে এসে ভাঙা ভাঙি করে, একজন স্কুলে পড়ে হাইলাইট আর একজন স্কুল ভেঙে হাইলাইট, দুটো কি এক হবে? জোরে বলেন। এই যে স্কুল ভেঙে স্কুলে আঘাত করে হাইলাইট হতে যাচ্ছে, একে কি মানুষ ভালোবাসবে?
জোরে বলে চামচিকে দেখেছেন বাবু চামচিকে? ওই চামচিকে যদি পাহাড়ের গায়ে গিয়ে যদি গুঁতো মারে পাহাড় ভাঙবে বলে মনে হয়? জোরে বলে না পাহাড় ভাঙবে? কি হবে বলে তো? ঘাড় ভেঙে ভেঙে নিচেই পড়বে। আমরা হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। খুব ভালো করে বোঝেন, আমাদের আকীদা হলো আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার আল্লাহ যদি চায় আর আমার নবী যদি ইচ্ছা করে ঘুরফুরাই নয় আমাদের হোমরা এলাকায় আমাদের জলসায় হাজির হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জলসে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। স্বপ্ন দেখায় সেটা স্বয়ং আমার নবী মদিনা শরীফ থেকে এসে তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো সুবহানাল্লাহ। আর এটা বিশ্বের সমস্ত আলেম সমাজ সমস্ত মানুষ বিশ্বাস করে যে দেওবন্দ মাদ্রাসাটা আমার নবীর দেখানো নকশায় তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন, ফুরফুরা শরীফে আমার নবী এসেছিল কি আসেনি? এ ক্ষমতা আমার নবীর আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলেন দিয়েছে না দেয়নি? ওই আলেম সমাজে বলে আমার নবীর ক্ষমতা নাই, আমার নবী মরণের পরে আর জিন্দা হওয়ার ক্ষমতা নাই। ভাইরা বাবাজিরা, ওই যে আহলে হাদিসের যে ভাইটা আজকের পড়াশোনা না করে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবী মহব্বতের নবীর ভালোবাসায় নবী দিবসের মেহফিলে বসেছেন, ভালো করে বুঝুন। আমার নবীকে নিয়ে এত বড় এত বড় এত বড় কথা বলেছে, খুব ভালো করে বুঝুন, খেয়াল করে দেখেন। মানে মক্কা শরীফে যখন হজে যায় মানুষ, মদিনা শরীফে যখন মানুষ হজে যায়, হজে গিয়ে আমার নবীর রোজার কাছে গিয়ে যখন জিয়ারত করা হয়, আমার নবীর কাছে মানুষ যদি গিয়ে জিয়ারত করে, এই জিয়ারতের সময় যদি মানুষ হাত তুলে জিয়ারত করে, তো মদিনা শরীফে নবীর রোজার কাছে যে পুলিশগুলো আছে তারা কিন্তু হাত নাপিয়ে নিতে বলে, তাই না? তাই না? ভালো করে বলছে। আচ্ছা, এটা কেন নাপিয়ে নিতে পারে? ওই আলেমটা এত বড় করেছে আমার নবীকে, বড় ছোট কথা বলেছে। ওই আলেমটা বলে পুলিশ গুলো এই জন্য করে হাজি সাহেবের হাতটা নামিয়ে নিতে বলে, কারণ এই কবরে, এই কবরে যে মানুষটা শুয়ে আছে তার কাছে যে কি লাভ হবে, এই মদিনা শরীফে কবরে যে মানুষটা শুয়ে আছে ওই মানুষটা তো নিজেই বিপদের মধ্যে পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবু, আমি মদুখোর, আমি সুদুখোর, আমি কাজাখোর, আমি জেনাকারি, আমি বেওয়াজি, আমি বাপ মায়ের ভার দিইনি, আমি মানে পরিপূর্ণভাবে মানুষের সাথে সৎ ব্যবহার করে যাইনি, হক আদায় করিনি, আমি যদি কবরে যাই আমার জন্য বিপদ। কথা ঠিক? আমার জন্য? জোরে বলে বিপদ। ওই আলেমটা বলছে আমার নবী কবরে গেল, আমার নবী কবরে যে আছে আমার নবী বিপদে আছে। কি গো, আপনারা শুনে মনে কষ্ট পাচ্ছেন না? আমার নবী কি বিপদে আছে? জোরে বলেন আমার নবী। আসেন, আল্লাহর কোরআন কি বলে দেখি। আল্লাহর কোরআন সুন্দর হবে যদি আল্লাহর কোরআন আবারও জানার জন্য তোমার কাছে এলাম। আল্লাহর কোরআন সুন্দর হবে জানালে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, নবীর উম্মত উম্মত আমার আল্লাহ জানালে তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জীবনের শুরুতে আপনার জীবনের শেষে কোন জায়গায় আমার আল্লাহ আপনাকে কোন গুনাহ কিছু দেয় নাই, আপনি জীবনের আগে জীবনের শেষে সব জায়গায় বেগুনাহ মাসুম হয়ে আছে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ায় যারা ভালো কর্ম করে যাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে
সব থেকে বড় উচ্চ মাকাম দান করবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাদর বাবা ভাইরা বাবা জিরা নবীর উম্মত মাতা আমার আল্লাহ আমার নবীকে এতটাই সম্মান ইজ্জত মর্যাদা কিয়ামতের ময়দানে দেবে। আল্লাহর কোরআন জানাচ্ছে কিয়ামতের ময়দানে বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদাই পড়ে কাঁদবে, হাবলিয়া উম্মতি হাবলিয়া উম্মতি হাবলিয়া উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবে, হাবলিয়া উম্মতি হাবলিয়া উম্মত, আমার আল্লাহ আমার নবীর এতটাই ইজ্জত এতটাই সম্মান দিবে। আমার আল্লাহ বলছে আমি আমার নবীকে অতক্ষণ পর্যন্ত দিতে থাকবো দিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার নবী দোয়া চাইতে চাইতে যতক্ষণ না হাঁপিয়ে গিয়ে দোয়া বন্ধ করবে ততক্ষণ আমি আমার নবীর সম্মানে আমি আমার নবীর ইজ্জতে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় আমি তার গুনাহগার উম্মত উম্মতের জন্য দোয়াগুলো কবুল করব। আর একটু জোরে ভাবে সুবহানাল্লাহ। আরে ভাইরা বাবাজিরা এইবারে আসুন, আমার নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে না যাইনি হুরহুরা শরীফের তিরাহ চালাই দাদা হুজুরের সাথে দেখা করার আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি, খুব ভালো করে বুঝুন যে মসজিদের দুটো নাম তুলে নিলাম আল্লাহর কোরআন থেকে দুটো মসজিদের নাম তুলে নিয়েছি। ভাইরা বাবা জিরা নবী যখন মেরাজে হয় লম্বা চওড়া ঘটনা আমি ঘটনার ভিতরে যাব না, যেখানে শিক্ষা আছে যেখানে দলিলটা পাওয়া যাবে ভালো করে বুঝুন, আমার নবী মরে গেছে না আমার নবী জিন্দা আছে ভালো করে বুঝতে পারবেন। আমার নবী মিরাজে যাবে, আমার নবী বোরা খেয়ে করে মিরাজে গেল, আমার নবীকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য কি এসেছিল জোরে বলেন, এ আজরাইল না জিবরাইল, জোরে বলুন জিবরাইল, জিবরাইল এসে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ আপনার সাথে দিদার করবে, আমার আল্লাহ আপনার সাথে দেখা করবে, আমার আল্লাহ আপনার সাথে মিরাজ করবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভাইরা বাবা জিরা লম্বা চওড়া আগে পিছনে মাঝখানে যা ঘটনা আছে ঘটনা সারা জীবন শুনেছেন, এইখান থেকে আমি একটা পরিষ্কার করে দেব আপনারা ক্লিয়ারলি আল্লাহর কোরআন থেকে বুঝতে পারবেন। আমার নবীর বিশ্বের যে কোনো জায়গা শুধু হুরফুরা শরীফ কেন, বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আছে না নাই। আমার নবী বলল ওগো জিবরাইল আমি আমার আল্লাহর সাথে দিদার করব দেখা করব, কিন্তু তার আগে আমার আল্লাহর কাছে শুকরিয়া নামাজ পড়ব, এই জন্য করে আমি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদুল হারাম আর মসজিদুল আকসায় যেতে চাই। ভাইরা বাবা জিরা আমার নবী মসজিদুল হারামে গেল, ওখান থেকে আমার নবী ওই মিরাজের রাতে মসজিদুল আকসায় গেল, মসজিদুল আকসায় গিয়ে দেখতে পাই, মসজিদুল আকসায় গিয়ে দেখতে পাই আমার নবী যখন যায় আমার নবী গিয়ে দেখতে পাই হযরতে আদম নবী সে লেকার হযরতে ঈসা নবী তক দুনিয়া মে জিতনা নবী পয়গম্বর আয়া হে প্রত্যেকটা নবী মিলে প্রত্যেকটা নবী মিলে কাতারে কাতারে লাইন দিয়ে মসজিদের আকসায় দাঁড়িয়ে আছে আর আমার নবীকে সম্মান দিয়ে আমার নবীকে সালাম দাও। হযরতে আদম নবী আমার নবীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে মুসা নবী হযরতে ঈসা নবী হযরতে ইয়াকুব নবী হযরতে আইয়ুব নবী হযরতে দাউদ নবী হযরতে নূহ নবী হযরতে ইব্রাহিম নবী ইসমাঈল নবী দোনো বাপ বেটা হে লেকিন আল্লাহ কা শুকরিয়া দোনো হি নবী হে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমার নবীকে সালাম দিল হযরত ইসমাঈল নবী আমার নবীকে সালাম দিল আসসালামু আলাইকুম কাইফা হালুকা, একে একে প্রত্যেকটা নবী মিরাজের রাতে মসজিদুল আকসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন জানিয়ে দিল সুবহানাল্লাযী আশরাফা বিআবদিহি লাইলা মিন
ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আমার নবীর কাছে এলো, আমার নবীকে সালাম দিল। এতটুকু এতটুকু এখানটায় এখানটায় ওয়াজটা স্টপ করে দিই ভালো করে বোঝেন। তবে আহলে হাদিসের যে আলেমটা এই জায়গাটায় ধরা পড়ে গেছে, নবীর বিরুদ্ধে লেগেছে, নবীর পিছনে লেগেছে, আর আল্লাহর কোরআন যখন খুলে দেওয়া হয়েছে এই জায়গাটায় ধরা পড়লো কিভাবে, ওই আলেমটা বলে আমি আমাদের আহলে হাদিসের আকীদা হলো নবী মরে গেছে, বিশ্বের কোন মানুষ মরণের পরে আর কোন স্থানে যেতে পারে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আসা দূরের কথা, আর কেউ আসতে পারবে না, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহও আসতে পারবে না। ওরে ভাইরা বাবাজি খুব ভালো করে বোঝে না আমাদের আকীদা কি, আল্লাহর ওলিরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, আমার নবী বাদ দেন এক জায়গায় রেখে দেন ঈসা নবী পর্যন্ত, যারা কোহিন কবরে গেছে এনারা জিন্দা না মুর্দা জোরে বলে এ, আপনারা এটা একটু ক্লিয়ারলি শুনবেন তো, অসুবিধা হচ্ছে না তো, খুব ভালো করে বলছে আল্লাহর কোরআন থেকে বোঝাচ্ছি, প্রত্যেকে কি আছে জিন্দা না মুর্দা এইখানটা বোঝেন, একটা ওয়াজ স্টপ করে দিই, তাহলে সবাই আমার নবীর সাথে মিরাজের রাতে দেখা করলো, দিদার করলো মসজিদুল আকসা, কোথায় মসজিদুল আকসা, এবার আসুন। আচ্ছা বাবু আজকের আপনাদের এলাকায় কি হচ্ছে জলসা, কি জোরে বল সবাই মুখ খোলেন, কি হচ্ছে জলসা? আচ্ছা এই জলসা হচ্ছে, আমি যে টালিগঞ্জ থেকে আসবে একটা বাজে মতো ভালো হুজুর না একটা খারাপ মতো যে হুজুর আসবে আপনাদের কাছে খবর ছিল, কিসের মাধ্যমে কি আছে হ্যান্ডবিল, হ্যান্ডবিল খুব ভালো করে ভালো করে হ্যান্ডবিলের মাধ্যমে ব্যানারের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে খবর হয়ে গেল, মাওলানা সানাওয়াজ সাহেব আ রাহা হে কলকাতা টালিগঞ্জ সে রেজাউল ইসলাম আ রাহা হে মাইকিং, আপ লোক থোড়া থোড়া হিন্দি সমঝতে হ্যায়, কলকাতার মানুষ তো মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে অসুবিধা হবে না, টালিগঞ্জ সে রেজাউল ইসলাম আ রাহা হে মাইকিং হয়ে গেল, হ্যান্ডবিল হয়ে গেল, ব্যানারও ছাপা হয়ে গেল, খবর হয়ে গেল। আরে ভাই রামজি আমার নবী 570 খ্রিস্টাব্দে আর তার আগে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যারা কোহিন কবরে চলে গেল, আমার কাছে প্রশ্ন হলো কবরে গিয়ে মুসা নবী মরে গেছে, ঈসা নবী মরে গেছে, আদম নবী মরে গেছে, নূহ নবী কবরে গিয়ে মরে গিয়ে বিপদে আছে ওর কথা অনুযায়ী, এই জন্য করে আহলে হাদিস যারা এদের ঈমান নাই এদের আকীদা ঠিক নাই এরা হলো সালাম দেবে না, আহলে হাদিসদের বাড়িতে মেয়েকে বিয়ে দেবে না, আহলে হাদিসরা মুসাবা করলে হাত বাড়াবে না, ওদের সাথে লেনদেন করা ওদের সালাম মুসাবা করা হারাম হারাম হারাম, ভালো করে বোঝেন। ওদের কথা অনুযায়ী কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম আদম নবী কবরে বিপদে আছে, ও তো বলেছে আমার নবী কবরে বিপদে আছে, আমি ওর কথা অনুযায়ী ধরে নিই, যদি আমাদের নবী যদি কবরে বিপদে থাকে তাহলে আদম নবীও জোরে বলো মরে গেছে বিপদে আছে, নূহ নবী মরে গেছে বিপদে আছে, ইউসুফ নবী মরে গেছে বিপদে আছে, ইয়াকুব নবী মরে গেছে বিপদে আছে, আইয়ুব নবী মরে গেছে বিপদে আছে, প্রত্যেকটা নবী মরে গেছে মরে গেছে মরে গেছে। ওরে ভাইরা বাবা জিরা নবীর উম্মত উম্মাতানিরা, তাহলে আমি একজন জিন্দা মানুষ টালিগঞ্জ থেকে হোমরাই আসবো মাইকিং এর মাধ্যমে ব্যানারের মাধ্যমে খবর হয়ে গেল, আমার প্রশ্ন এই জায়গায় আমার কথা হলো এই জায়গায়, ওই জামানায় তো ফেসবুক ছিল না, নবী যখন মেরাজ করতে গেছিল ইউটিউব ছিল, কথা বলে মাইক ছিল, নবী যখন 27 রজবে এই ভালো করে আমার দিকে, নবী যখন 27 রজবে মেরাজে যায় ওই দিন সন্ধ্যা থেকে কিন্তু মাইক নিয়ে মক্কা মদিনা ইয়াসরাব তব যা যেখানে আছে সব জায়গায় মাইক করে অ্যানাউন্স হয়েছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর সাথে দেখা করতে যাবে এরকম একটা খবর ছিল। আচ্ছা ঈসা নবীর কবরের কাছে কেউ কে বলে দিয়েছিল আজকে মোহাম্মদ রসুলুল্লাহ আল্লাহর কাছে উস জামানা মে মাইকিং নেহি হুয়া থা, ব্যানার ভি নেহি থা, হ্যান্ডবিল ভি নেহি থা, ফেসবুক ইউটিউব টুইট
কম্পিউটার নেহিতা মোবাইল নেহিতা কিছু যখন ছিল না ছিল না, তাহলে আমার প্রশ্ন হলো এই জায়গাটাই, ঈসা নবীর কবরে খবর কে দিয়েছিল আমার নবী মেরাজে যাবে তাড়াতাড়ি গিয়ে দেখা করে না? আরে জোরে হয় না সুবহানাল্লাহ, আমার নবীর পিছনে কাতারে দিয়ে দাঁড়িয়ে গেল, আমার নবী দূর আকারে নামাজ আদায় করল, আমার নবীকে ইমাম মেনে আর মুত্তাকি সমস্ত নবীরা পিছনে দাঁড়িয়ে আমার নবীর পিছনে দূর আকারে নামাজ আদায় করেছিল। আবারও এই জায়গাটায় চালাকা বাঙালি আবারও এই জায়গাটায় প্রশ্ন হলো, নামাজ মরা মানুষের জন্য নাকি জিন্দা মানুষের জন্য একটু চালাক বাঙালি জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জিন্দা তো জিন্দা তো নাকি? তাহলে নবী ইমামতি করেছে জিন্দা আছে, ঈসা নবী তখন পৃথিবীর জমিন তো ছিল না, আদম নবী ছিল না, মুসা নবী ছিল না, আমার নবী যেদিনে মেরাজের রাতে কোন আমাদের মতো কোন সাধারণ মানুষ ছিল না, প্রত্যেকে নবী প্রত্যেকে রসুল ছিল। তাহলে নামাজ যদি মৃত্যু মানুষের জন্য না হয় জিন্দা মানুষের জন্য হয়, এই জায়গাটায় চালাক বাঙালি খুব ভালো করে বুঝে রাখো। আরে মেরা নবী তো দুর্গাবাদ, মেরা নবী তো দুর্গাবাদ, আমার নবীর ক্ষমতা আমার নবীর মান সম্মান ইজ্জত তো দুর্গাবাদ, প্রত্যেকটা নবী জিন্দা ছিল বলে আমার নবীর পিছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করেছিল। আচ্ছা এবারে অন্য অন্য নবীরা যদি কবরে গিয়ে জিন্দা জিন্দা যদি থাকে, আমি কিন্তু মেরাজে সেই ঘটনা জানি শুধু ওই রাতের একটা বায়ান নিয়ে ভালো করে ভালো করে, তাহলে এখান থেকে বোঝা যায় অন্য অন্য নবীরা জিন্দা আছে কবরের জিন্দা, কিন্তু জিন্দা আছে না মুর্দা, মুর্দা জোরে বলো, জোরে বলো। তাহলে জিন্দা যদি অন্য অন্য নবীদের ক্ষমতা থাকে, আমার আপনার নবীর নেই, জোরে বলেন, আমার আপনার নবী আছে না, আছে না, আছে না, নেই, ভালো করে বলো। এবারে বলবেন হুজুর, তাহলে ওরা কেন বলে, তাহলে হুজুর ওরা কেন বলে আমার নবীর সালে, ওরা কেন বলে? এবার আসেন, কেন বলে, ভালো করে কেন বলে? আবার চলেন আল্লাহর কোরআনের কাছে যাওয়া যাক, কোরআন শরীফের নম্বর 22 সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন জানেন, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, আল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজ রহিম লিতুনজিরা কওমাম মুনজিরা। আইরা বাবা জিরা বড় সূরা, আমি জাস্ট এতটুকু আপনাদের ধরিয়ে দিই ভালো করে বুঝুন, ইয়াসিন আল কুরআনুল হাকিম, আমার নবীকে আমার আল্লাহ এটা পড়া কখন হুকুম দিল? আর আহলে হাদিসরা যারা আমার নবীর পিছনে দুশমনি করে, এরা কেন দুশ্মনী করে এই জায়গা থেকে বুঝতে পারবেন। আহারে চালাক বাঙালি, যে নবীর ভালোবাসায় বসেছ, যেই নবীকে দাড়ি রেখেও গাল দেয়, যেই নবীকে টুপি রেখেও গাল দেয়, যেই নবীকে জুব্বা পরে ওরা গাল দেয়, যেই নবীর মান সম্মান ইজ্জত কে ওরা ছোট করে, খুব ভালো করে বুঝুন, খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, এই নবীকে মরতে 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 আবু জাহেল উতবা সাইবা আবু সুফিয়ান আমার নবীর হাট বাজারে দেয় না, আমার নবী কোন কুয়া থেকে পানি আনতে গেলে ওই কুয়ার পানি নবীকে দেয় না, নবী খোদার জালায় পাথর মেরেছিল, আর নবীর উম্মত মাতারিরা খুব ভালো করে বুঝুন, আমার নবী ছাগলের সাথে
খুদারে জ্বালায় ছাগলের সাথে, ছাগল গাছের পাতা খায়, নবীও গাছের পাতা খায়। হাদিস শরীফের মধ্যে এসে ছাগল যেমন পায়খানা করলে যেরকম দেখতে পায়, আমার নবী পায়খানা মোবারক করেছিল ছাগলের মতো। নবীকে এত কষ্ট দিল আবু জাহেল তথাপি সহ্য হলো না। আমি মেরাজের রাতের কথা বলেছিলাম, এইবারে আসুন হিজরতের একটা রাতের কথা বলি। আমার নবীকে মেরে এইবারে ওরা চিন্তা ভাবনা করলো মেরে দেওয়া হবে। আল্লাহর হুকুম হলো মক্কা ছেড়ে যেতে হবে। কোথায়? হোমরায়। হোমরায় কোথায়? কোথায় মক্কা ছেড়ে কোথায় যাবে নবী? কোথায় যাবে? জোরে বলুন, বলুন। হিজরতের রাত আমার নবী হিজরত করবে। আবু বকরের কাছে খবর হয়ে গেল নবী চলে যাবে, জন্মভূমি ছেড়ে আমার নবীর বিছানায় শুয়ে আছে, আমার নবী দরজা খুললো, আমার নবী দরজা খুলে দেখে চল্লিশ জন নির্বংশ করে দেব, ওর শেষ করে দেব, ওর কবরে পাঠিয়ে দেব। চল্লিশ জন এইরকম করে চল্লিশ জন কাফের নবীর বাড়িটা ঘিরে দাঁড়িয়ে আছে। খুব ভালো গভীর আলোচনা বোঝেন, নবীর বাড়িতে যদি চল্লিশ জন দাঁড়িয়ে থাকে কটা চোখা মেরে দেওয়া হবে। কাইরা বাবাজিরা আবু জেহেল উতবা উতাইবা সাইবা আবু সুফিয়ান সবাই ঘিরে আছে, মোহাম্মদ কে মারবো? আমার নবী দরজা খুলে দেখে চল্লিশ যারা নবীকে চেনে না, নবীর মহাব্বত এখন আর পাইনি, নবীর সাথে পুস্তকি যারা করে এরা কেন করে এই জায়গাটাই বুঝতে পারবেন খুব ভালো করে। আমার নবী দরজা খুললো, আমার নবী দরজা খোলার সাথে সাথে হযরতে জিব্রাইল এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তেলাওয়াত করেন? কি তেলাওয়াত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সূরা ইয়াসিন পড়ুন, ইয়াসিনুল কুরআন হাকিমিন নাকালামে মুরসালিন আলা সিরাত মুস্তাকিম। ভাইরা বাবাজিরা, আমার নবী এক মোটা পানি 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 মুবারক হাতে নিল, আমার নবী এক মুঠো বালি দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই বালিতে ফুঁক দিয়ে দিয়েছিল। কি করেছিল? আমার দিকে দেখা, আমার দিকে, আমার দিকে, আমার দিকে কি করেছিল? এইবার মজার খেলা হবে, ভালো করে, ভালো করে। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে হিজরতের রাতে ওই যে হাতের মধ্যে ফুঁক দিয়ে দিয়েছিল, আর ফুঁক দেওয়ার পরে আমার নবীর কাছে হুকুম হলো এই বালিটা আপনি ছড়িয়ে দেন কাফেরদের দিকে। যখনই কাফেরদের দিকে ছড়িয়ে দিল, আমার আল্লাহ ওই বড় বড় চল্লিশ জন কাফেরের চোখটাকে অন্ধ বানিয়ে দিল, ওদের দিলটা আল্লাহ মোহর মেরে দিয়েছেন মুসলমান। আমার আল্লাহ এইবারে ওদের চোখটা অন্ধ করে দিয়েছে। রাতে আমার নবী ওই চল্লিশটা কাফেরের পায়ের কাছ থেকে হেঁটে হেঁটে, ওদের কাছ থেকে হেঁটে হেঁটে আমার নবী হিজরত করে মদিনায় চলে এসেছে। ওরা একটা বারের জন্য আমার নবীকে আর চিনতে পারে না। ও গো চালাকা বাঙালি, এই জায়গাটাই খুব ভালো একটা কথা আমার আল্লাহ বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুব ভালো করে বল
বিপদের। আমার আল্লাহ বলছে গে ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যখন যেদিনে ওই বালিটা নিয়ে যখন ছড়িয়ে দিয়েছিলে, তুমি ভেবো না ভেবো না ভেবো না ভেবো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মামা রমাইতা ইদি রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা, এ মুহাম্মদ তুমি যখন যে হাত দিয়ে বালিটা ছড়িয়েছিলে ওই হাতটা শুধু তোমার আকার ছিল না, ওই হাতটা আমি আল্লাহ স্বয়ং আমার নিজের হাত তোমার মধ্যেও ছিল, ওই দিনে তোমাকে আমি এতটাই সাহায্য করে দিয়েছিলাম। ভাইরা বাবা জিরা, নবী যখন ওই বালিটা ছড়িয়ে দিয়েছিল কাফেরদের গায়ে গিয়ে পড়লো, কারোর দিলটা অন্ধ হয়ে গেল নবীকে চিনতে পারলো না, চোখটা অন্ধ হয়ে গেল নবীকে চিনতে পারলো না। মানে এই জায়গা থেকে কিয়াস করে বলতে পারি 2022 আমার নবীর পিছনে যারা লেগেছে গে, নিশ্চয়ই আমার নবী ওই দিনে যে বালিগুলো ছড়িয়েছিল ওই বালিগুলো কিছু উড়ে 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 ওই বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আহলে হাদিস মার্কা এদের দিলে আর এদের মাথায় আর এদের চোখে পড়ে গেছে, তাই এরা আজও পর্যন্ত জিন্দা থেকেও কোরআন হাদিস পড়েও আমার নবীকে চিনতে পারে না। এই কথা ঠিক না ভুল? চিনতে পারছে না কেন? দাঁড়িয়ে থেকে নবীকে দেখতে পাই নবী নবী পাশে থেকে নবীকে নবীকে পাই, কারণ কি বালি আছে নবীর হাতের বালি আছে পড়েছিল, তাহলে নিশ্চয় ওই দিনের বালিগুলো উড়ে 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 এসে যারা আজও আমার নবীর সামনে গুস্তা কি করে আমার নবীকে চিনতে পারে না, নিশ্চয়ই সেই বালির ছিটে ফোটা তারাও পেয়েছে। এবারে আসুন দিনের আর্চনার কথা বলি, এই রবাবা জিরা নবীর উম্মত উম্মত বলি, আমার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ে দেখবেন। আমার ছোট হুজুর তখন পড়াশোনা করে পড়াশোনা করে মওলানা সাহেব হচ্ছে আমার ফুরফুরার ছোট হুজুর পীর কিবলা, এমন সময় ফুরফুরা শরীফের ইশালে সব এলো দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলে, হে আমার ভক্ত মুরিদরা, আজকে ইশালে সবের 23 তম অর্থাৎ 23 তারিখ অর্থাৎ 3 দিনের দিন আজকের রাতের বেলায় আমার ছোট ছেলে জুলফিকার তোমাদের সামনে ওয়াজন সিয়াত করবে, আরো যদি হবে না সুবহানাল্লাহ। আরে ভাইরা বাবাজিরা, ছোট হুজুর কেবলার জীবনীতে পরিষ্কার লেখা আছে, ছোট হুজুর শোনার পরে বড় ঘাবড়ে গেল, আল্লামার উলামিন থাকবে আমার বড় ভাই জান আব্দুল হাই বড় হুজুর কেবলা থাকবে, এমন জাহাজ যাকে বলা হয় মেজু হুজুর পীর কিবলা থাকবে, ন হুজুর থাকবে, আর আমি ছোট ভাই জুলফিকার আমি ওয়াজু করব আমি তো পারবো না। ভাইরা বাবাজিরা চালাগা বাঙালি, আমার ছোট হুজুর পীর কিবলা গভীর রাতে গভীর রাতে গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুধু কান্না কাটি করে, আল্লাহর কাছে কান্না কাটি করে, ওরে নবীর উম্মত উম্মত করে খুব ভালো করে বুঝুন, কান্না কাটি করে বাড়িতে যখন ঘুমাতে আসবে ছোট হুজুর কিবলার জীবনীতে লেখা আছে। আরে দাদা হুজুরের কথা তো পরে রাখলাম, ছোট হুজুরের কথা যাই ভালো করে বোঝেন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে ওনার জীবনীর মধ্যে লেখা হলো ছোট হুজুর কিবলা ওই গভীর রাতে মেজ হুজুর কিবলার কাছে গেছে, মেজ হুজুর কিবলাকে সালাম দিয়ে হাতে হাত দিয়ে বলে মেজ ভাই আব্বাজান তো বলে দিল কালকে আমার ওজন শেয়ার করতে হবে, আমার দ্বারা হবে না হবে না হবে না, বলে কোচি কিচ্ছু হবে না রে তুই আল্লাহর নাম করে শুরু করিস হয়ে যাবে, বলে আমার বড় ভয় করে বলে আমি পারবো না, বলে কোচি আমি দোয়া করে দিলাম তুমি কালকে রে ওয়াজ করো। মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি আল্লাহ বলি কাকে বলে দেখুন, তার পরের দিন অর্থাৎ 22 তারিখের রাতে এই যে ঘটনা ঘটলো, তারিখের রাতের বেলায় কি হলো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, 23 তারিখের রাতের বেলায় আমার ছোট হুজুর পীর কিবলা মাগরিবের পরে একা একা টিনের আড়চালার ভিতরে ঢুকে গেল, মেজ হুজুর ভাবছে কালকের যেভাবে ছোট হুজুর মানে জুলফিকার, ছোট হুজুর মেজ হুজুরের ভাই ছোট ছোট হুজুর জুলফিকার যেইভাবে ভয়ের কথা বলছিল হয়তো আসবে না লুকিয়ে যাবে লুকিয়ে যাবে, কিতাবের মধ্যে লেখা হলো আমার ছোট হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস থেকে নবীর কথা রসুলের কথা আল্লাহর কথা ইসকের কথা
হুজুর যখন বাবারা বাবারা করে তাই দিয়েছিল, বিড়ি করে গুলো বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে তওবা করে নিয়েছিল। আমার ছোট হুজুর কে ওই প্রথম দিন যখন বাবারা বাবারা গুনাহগারে গুনাহগারে বলে কে নামাজি বে নামাজি বলে ডাক দিয়েছিল, সে নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে ওখানে সবাই তওবা করে। স্বপ্ন দেখলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথায় এসে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আবু বকরের ছেলে বেতুল ফিকার, আমি নবী স্বয়ং তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি কালকের এমন ওয়াজ করে দেবে তোমার ওয়াজ শুনে বাংলার মানুষ নয় আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে।